بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা নিশ্চয় আল্লাহর অশেষ রহমতে ভালোই আছো আমি খালেদা আক্তার সরকারি ধর্মীয় শিক্ষিকা ইয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় শাহরাস্তি চাঁদপুর আজ অনেকদিন তোমাদের স্কুল বন্ধ লেখাপড়ার ছুটি হচ্ছে সে কথা চিন্তা করে শাহরাস্তি উপজেলার পক্ষ থেকে অনলাইন ক্লাস শুরু করছে আজ আমি একটি অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি আজ আমি নবম দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা তৃতীয় অধ্যায় পার্ট তিন সাম সম্পর্কে আলোচনা করব আমার পাঠ শিরোনাম হচ্ছে সাম আজ আমরা জানব সাম শব্দের অর্থ সামের সংজ্ঞা সামের নৈতিক শিক্ষা সামের সামাজিক শিক্ষা এবং ধর্মীয় গুরুত্ব সম্পর্কে জানব তাহলে প্রিয় শিক্ষার্থীরা আসো দেখো সাম 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 শব্দটি আরবি এর পারসি শব্দ হচ্ছে রোজা এর পারসি শব্দ কি রোজা আর এর অর্থ হচ্ছে বিরত থাকা বিরত থাকা বিরত থাকা সামের সংজ্ঞা যেমন সামের সংজ্ঞা সুবহে সাদিক থেকে তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিয়তের সাথে ফানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকার নাম সাওম বা রোজা তাহলে দেখো রোজা শুধু ফানাহার থেকে বিরত থাকার নামই রোজা নয় বরং ইন্দ্রিয়ের তৃপ্তি থেকেও বিরত থাকার নাম রোজা অশ্লীলতা বেহায়া ফানা আর অশ্লীল ছবি দেখা গান শোনা এগুলো থেকে বিরত থাকা রোজার রোজার অপরিহার্যতা দেখো এবার আসো প্রাপ্ত বয়স্ক সকল নর নারীর উপরে রোজা রাখা ফরজ রমজানের রোজা প্রত্যেক উম্মতের উপরে এবং তার নবী রাসূলের উপরে ফরজ ছিল প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানের উপর রমজানের রোজা রাখা ফরজ ইসলামের ভিত্তি পাঁচটি তন্মধ্যে এই সাওম পালন করাও একটি ভিত্তি এটা অন্যতম একটি ভিত্তি ইসলামের সাওমের নৈতিক শিক্ষা সাওম কেবল আমাদের উপরে ফরজ না বরং পূর্বে সকল নবীদের উম্মতদের উপরেও কি ছিল ফরজ ছিল এর মাধ্যমে সাওম পালনকারী আর্থিক উৎকর্ষ সাধিত হয় সাওমের মাধ্যমে মানুষের মনে তাকওয়া তথা আল্লাহ ভীতি কি হয় অর্জিত হয় আল্লাহকে ভয় করে সকল অপরাধ পাপ কাজ থেকে নিজেকে কি করে রক্ষা করে সাওম পালনকারী ব্যক্তি কখনো অন্যায় অশালীন অশ্লীল কাজ করতে পারে না বরং এই সমস্ত কাজ থেকে সে আল্লাহর ভয়ে নিজেকে ফিরিয়ে রাখে এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন কুতিবা আলাইকুমু সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তোমাদের উপর রোজা বা সাওম যেমনই করে ফরজ করা হয়েছে তেমনি করে তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল যেন তোমরা তাকওয়া তথা আল্লাহ ভীতি অর্জন করতে পারো সূরা বাকারা 183 নম্বর আয়াত তাকওয়া মানে আল্লাহ ভীতি এই আল্লাহ ভীতিটা অর্জিত হয় কিসের মাধ্যমে রমজানের মাধ্যমে রমজান মাসে মানুষ আল্লাহর ভয়ে আখিরাতের ভয়ে সকল পাপাচার অনাচার কাছ থেকে নিজেকে রক্ষা করে মানুষ লোভ লালসা হিংসা বিদ্বেষ ক্রোধ এবং কাম ভাবের বশবর্তী হয় অনেক অন্যায় অশালীন এবং খারাপ কাজ করে থাকে আর সাওম মানুষকে এসব খারাপ কাজ থেকে কি করে মুক্ত করে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা ভবিষ্যতে যখন
কি করব সাওম পালন করব, তাহলে আল্লাহ পাক আমাদের এই সাওমের মাধ্যমে, এই সাওমটা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, আল্লাহ সন্তুষ্টির জন্য যদি আমরা সাওম পালন করে থাকি, তাহলে আল্লাহ পাক এই সাওমের মাধ্যমে আমাদের সকল অপরাধ মার্জনা করে দিবেন তথা ক্ষমা করে দিবেন। সাওম হলো কোনো ব্যক্তি ও তার মন্দ কাজের মাঝে ডাল স্বরূপ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর সিয়ামু জুন্নাতু, সাওম হচ্ছে ডাল স্বরূপ। বুখারি মুসলিম। ডাল মানে যুদ্ধক্ষেত্রে মানুষ যখন তলোয়ারের আঘাত থেকে নিজেকে রক্ষা করতে চায়, তখন এই ডালের মাধ্যমে তারা তলোয়ারের আঘাত থেকে নিজেকে রক্ষা করে। তেমনিভাবে সাওম মানুষকে মন্দ কাজ থেকে রক্ষা করে, অশ্লীল বেহায়াপনা এই সমস্ত কাজ করা থেকে মানুষকে হেফাজত করে তথা রক্ষা করে এই সাওম। সাওমের মাধ্যমে দৈহিক, মানসিক এবং আর্থিক প্রশান্তি অর্জিত হয়। কিসের মাধ্যমে? সাওমের মাধ্যমে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো আমরা সাওমের সামাজিক শিক্ষা শিখব। এই সাওম তথা সিয়াম সাধনার ফলে সমাজের লোকদের মধ্যে পারস্পরিক সহানুভূতি এবং সহমর্মিতা সৃষ্টি হয়। সাওম পালন করার ব্যক্তি ক্ষুধার্ত থাকার ফলে যে একজন আরেকজনের ক্ষুধার্ত এবং অনাহারির কারণে যে ক্ষুধার জ্বালা, সেটা সাওমের মাধ্যমে মানুষ উপলব্ধি করতে পারে। তথা বিত্তবানগণ, ধনী ব্যক্তিরা গরিবের ক্ষুধার জ্বালা, অনাহারী জ্বালা উপলব্ধি করতে পারে তথা বুঝতে পারে। ক্ষুধা পিপাসা যে পীড়াদায়ক যন্ত্রণা, সেটা উপলব্ধি করতে পারে। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই মাস তথা রমজান মাস হচ্ছে সহানুভূতির মাস। মানুষের প্রতি মানুষ কি হয়? সহানুভূতিশীল হয় এই রমজান মাসে। রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি দান সৎকার করতেন এবং মানুষদেরকেও দান সৎকার করার জন্য উদ্বুদ্ধ করতেন। রাসূল অন্য সময় দান সৎকার করতেন, তবে রমজান এলে তার দানশীলতা আরও বেড়ে যেত। এ সম্পর্কে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন, কিন্তু এই রমজান মাস এলে তার দানশীলতা আরও বেড়ে যেত। বুখারি মুসলিম। তিনি অসহায় এবং দরিদ্রদেরকে খুব বেশি বেশি দান সৎকার করতেন, কারণ দানে অনেক সওয়াব পাওয়া যায়। এবার আসো সাওমের ধর্মীয় গুরুত্ব সম্পর্কে আমরা জানব। ধনীদের দিক থেকে সাওমের অনেক গুরুত্ব। এই রমজান মাসে সকল সদ্গুণের সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। এই সকল সদ্গুণের সওয়াব কত? 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় সকল আমলে সওয়াব। কিন্তু এই হাদিসে কুদসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলছেন, আসওয়ামি লি ওয়া নাজি বিহি, যে সাওম আমার জন্য আর আমি নিজে এর প্রতিদান দেব। তাহলে আল্লাহ পাক যেহেতু নিজেই বলছেন যে এর প্রতিদান দেবে, তাহলে এই প্রতিদানটা কেমন হবে, কত উচ্চমানের হবে? তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা বুঝতেই পারি, যেহেতু আল্লাহ দিবে তাহলে তার এই প্রতিদানটা কেমন হবে। এই প্রতিদান পাওয়ার জন্য আমরা ভবিষ্যতে এখন থেকে অঙ্গীকারবদ্ধ, ভবিষ্যতে আর কখনো সাওম পরিত্যাগ করব না। রমজান মাস এলে আমরা সাওম পালন করব। এবার দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটি হাদিসে বলেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস এবং সাওমের আশায় রমজান মাসে রোজা রাখে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহটা ক্ষমা করে দেন। বুখারি মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটি হাদিসে এই সাওমের ধর্মীয় গুরুত্ব সম্পর্কে তিনি আরও বলেন যে অন্য একটি হাদিসে বলেন যে যখন তোমাদের কারো সামনে রমজান মাস উপস্থিত হয়, সে যদি রমজানের রোজাগুলা বিশ্বাসের সহকারে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে রাখে, তখন আসমানের দরজাগুলাকে খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলাকে বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে বন্দি করে রাখা হয়। এবং এই রমজানে এমন একটা রাত আছে যে রাতে ইবাদত করলে হাজার মাসের চাইতেও বেশি সওয়াব পাওয়া যায় না চাই। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা
সামের কি জানলাম, সাম শব্দের অর্থ সামের সংজ্ঞা, সামের নৈতিক শিক্ষা এবং সামের সামাজিক শিক্ষা এবং সামের ধর্মীয় গুরুত্ব। এবার আসো সামাজিক গুরুত্ব, রমজানের সামাজিক গুরুত্ব। সাম পালনের মাধ্যমে একজন লোক ক্ষুধার জ্বালা যন্ত্রণা এগুলো বুঝতে পারে এবং মানুষ অন্যায় অশালীন অশ্লীল কাজ থেকে নিজেকে দূরে রাখতে পারে এই সামের মাধ্যমে। এবং সামের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয় এবং আর্থিকভাবে একে অপরকে সহযোগিতা করে। সামের মাধ্যমে দুইটা আনন্দ মানুষের মাঝে, একটা হচ্ছে ইফতারের সময়, অন্যটি হচ্ছে আখিরাতে আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ। এই দুইটা আনন্দ মানুষ সামের মাধ্যমে পেয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ভবিষ্যতে আর কখনো সাওম পরিত্যাগ করব না, কারণ সাওম পরিত্যাগ করা তথা অস্বীকার করা হচ্ছে কুফুরি, আর পরিত্যাগ করলে সে কবিরা গুনাহ করল। এবার আসো বাড়ির কাজ, সাওমের বাড়ির কাজ। বাড়ির কাজ এক নম্বরে সামের পার্সি শব্দ কি? দুই নম্বর প্রশ্ন, সামের গুরুত্ব লিখ। তিন নম্বরে সাওম হচ্ছে কাল স্বরূপ ব্যাখ্যা কর। তিন নম্বর, চার নম্বর হচ্ছে সাওমের সাওমের সামাজিক নৈতিক ও ধর্মীয় শিক্ষা লিখ। প্রিয় শিক্ষার্থীরা দেখো, সাওমের পার্সি শব্দ হচ্ছে রোজা। তাহলে সাওমের পার্সি শব্দ কি? সাওমের গুরুত্ব লিখ। সাওম হচ্ছে ডাল স্বরূপ ব্যাখ্যা কর তথা বিশ্লেষণ কর। সাওমের সামাজিক নৈতিক ধর্মীয় শিক্ষা লিখ। এ প্রশ্ন উত্তরগুলা বাড়িতে লিখবে, মুখস্থ করবে। এ বলে আজ আমি এখানে ক্লাস সমাপ্তি করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।